সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ডিসপ্লেতে যে ধরনের আপনার প্রবলেমটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ময়লা বা আবরণ বলি বা ডাস্ট বলি, আমরা যেটাই বলি না কেন, এটা হচ্ছে প্যানেলের ভিতরে, টেলিভিশন একেবারে ভিতরে অবস্থান করছে। আমরা জল ছাপের মতো দেখি ছবিতে বা ফেজে, এরকম দেখা যায়। সাদা স্ক্রিনে ভালো বোঝা যায়, সাদা যখন থাকে তখন ভালো বোঝা যায়, আর যখন কালারফুল থাকে তখন কিন্তু বোঝা যায় না। এই ছবিটাতে বোঝা যাচ্ছে না যেরকম। তো আমি একটু মেনুটা নিয়ে দেখতেছেন, এই যে আবারও দেখাচ্ছি, ভিতরে একটা আবরণ ডাস্ট জমে গিয়েছে ফাইবারের উপরে। তো এই জিনিসটা আমরা ক্লিন করব। ভিডিওটিতে মূলত এটাই দেখানো হবে, বিভিন্ন জায়গায় এরকম প্রচুর ময়লা জমে গিয়েছে। বেসিক্যালি হচ্ছে এটা চায়না টেলিভিশনে বেশি হয়ে থাকে। তো এটা হচ্ছে দেখতেছেন যে চায়নার মাদারবোর্ড টেলিভিশন। তো এটা হচ্ছে আমরা হচ্ছে ওপেন করব, টেলিভিশন থেকে মাদারবোর্ডটা একেবারে আলাদা করে ফেলবো, প্যানেলটা আলাদা করে ফেলবো। হ্যাঁ, প্যানেলটা আলাদা করা ফেলার হয়ে গেছে। এটা ফাইবার দেখতেছেন যে এতে ফাইবারের উপরে আপনার বিশাল বড় একটা জায়গা নিয়ে ময়লা, নিচে ময়লা, পরে হচ্ছে আপনার সাইডে ময়লা লেগে আছে আর কি। এগুলো আমরা ক্লিন করব, একেবারে লিটেন ক্লিন করে ফেলবো, চকচক ঝকঝকে করে ফেলবো, একটু বিন্দু পরিমাণ ময়লা থাকবে না, এরকম করে ফেলবো। তো আবারও বলতেছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে কষ্ট সার্থক। এই যে ক্লিন করে ফেলেছি, আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি, কোথাও কোনো ময়লা নেই, একবার লিটেন ক্লিন হয়ে গিয়েছে, লিটেন ক্লিন। এখন টেলিভিশনটি আমি আবার আগের মতো ফিটিং করব, আপনাদেরকে দেখাচ্ছি। ফিটিং করা অলরেডি প্রায় শেষ, এক কাবার লাগাবো, আপনাদেরকে একটু ছবি পারলে দেখাবো, না পারলে মেনু এনে দেখাবো যে আসলে ময়লা বিন্দু পরিমাণ ময়লা নেই। আপনারা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যেহেতু কষ্ট করে ভিডিওটি করেছি, আপনাদের কাছে একটি প্রাপ্য যে ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, যে আগে যদি আপনি বিফোর আফটার দেখেন ভিডিও, এখন বিফোর দেখেন কোনো ময়লা নেই, বিন্দু পরিমাণ ময়লা আপনি খুঁজে পাবেন না এখন এইখানে, ঠিক আছে। তো যাদের টেলিভিশন রিলেটেড যে কোনো এভরিথিং সার্ভিস প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আপনারা ভিডিওটি দেখার জন্য। অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।